বন্ধুরা, তোমরা কি জানো যে ব্রক লেসনারের কখনোই পছন্দ ছিল না তার এই হিল ক্যারেক্টার? হ্যাঁ, তার পছন্দ ছিল না স্ক্রিপ্টেড স্টোরি লাইন, তার যেন মনে হতো যে আমি কেন নেগেটিভ রিয়াকশন পাচ্ছি। দেখো, ব্রক লেসনারকে যদি তোমরা একটুখানি UFC ব্যাকগ্রাউন্ডের দিকে দেখো, তাহলে তোমরা দেখবে যে ব্রক লেসনার কিন্তু যথেষ্ট সাপোর্ট পেয়েছে। ডেফিনেটলি তিনি পারফরমেন্সের দিক দিয়ে ডেফিনেটলি ফ্যান্সদের একটা আলাদাই বেস ছিল ভাই। ব্রক লেসনার অ্যারাউন্ডে UFCতে একটা আলাদাই ফ্যান বেস ছিল। যখন WWEতে ব্রক লেসনারকে আমরা দেখছি, আমরা ব্রক লেসনারকে অ্যাজ এ ডমিনেটিং ভিলেন দেখেছি, যে মানে সবাইকে ছাড়কার করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, আর ফ্যান্সরা ব্রক লেসনারকে বু করতো। হ্যাঁ, এটা ঠিক যে ব্রক লেসনারের শিডিউল, ব্রক লেসনার পার্ট টাইম চ্যাম্পিয়ন থেকে শুরু করে ফ্যান্সরা ব্রক লেসনারকে ওইভাবে অ্যাকসেপ্ট করতো না, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ব্রক লেসনারের যে ভিলেন ক্যারেক্টার, তিনি যেরকমভাবে প্লে করতেন, যে হ্যাঁ তিনি বেশি কথা বলবেন না, তার অ্যারাউন্ডে পল হেমেন থাকবে, আর ডেফিনেটলি ওনার যে মানে কী বলবো, ওনার যে ফেস এক্সপ্রেশন, অবভিয়াসলি অনেক ফ্যান্সরা ব্রক লেসনারকে সেই সময় পছন্দ করতো না। হ্যাঁ দেখো, আমি পছন্দ করতো না মানে আমি এটা বলছি না যে যেমন মানে কোনো রিয়াকশানই দিচ্ছে না, মাল কে দাঁড়িয়ে রয়েছে এরকম ব্যাপার, কিন্তু নেগেটিভ রিয়াকশান দিত। কিন্তু এটাও কিন্তু একটা ফ্যাক্ট যে যখন কোনো একজন সুপারস্টার নেগেটিভ ক্যারেক্টার প্লে করে, তাকে যদি ফ্যান্সরা নেগেটিভ রিয়্যাক্ট দেয় যে হ্যাঁ ভু করছে, তাহলে কিন্তু সেটা একটা পজিটিভ ফ্যাক্টর, যে হ্যাঁ তিনি ওইভাবে ক্যারেক্টারটা প্লে করছে বলেই কিন্তু ফ্যান্সরা তাকে নেগেটিভ রিয়াকশান দিচ্ছে। কিন্তু ব্রক লেসনার এটা পছন্দ ছিল না, কারণ ব্রক লেসনার তার চারপাশে দেখছো যে জন সিনা, ট্রিপল এইচ, কার্ট অ্যাঙ্গেল, সেই সমস্ত সুপারস্টাররা কিন্তু ফ্যান্সদের থেকে পজিটিভ রিয়াকশান পাচ্ছে, একটা আলাদাই সাপোর্ট পাচ্ছে, আর ব্রক লেসনার যেন মনে হতো যে আমি কেন এরকমভাবে আন্ডার রেটেড। ইভেন জন সিনাও এই ওয়ার্ডটা ব্রক লেসনারের সাথে মানে বলেছেন যে ভাই ব্রক লেসনার নাকি অলওয়েজ আন্ডার রেটেড ছিল। তোমরা অনেকে বলে ভাই ব্রক লেসনার আন্ডার রেটেড, যে আন্ডারটেকারের স্ট্রিককে এন্ড করেছে, যে একটা ডমিনেটিং WWE চ্যাম্পিয়ন, ডেফিনেটলি একটা নেক্সট লেভেল তার মানে কি বলবো, মানে তার ক্যারেক্টার থেকে শুরু করে তার ওভারঅল কেরিয়ারে আমরা দেখেছি, তাহলে সে কী করে আন্ডার রেটেড? তার কারণ হচ্ছে যে ব্রক লেসনার যেরকমভাবে নিজেকে শো করতে চেয়েছিল, বলা উচিত ভিন্স ম্যাকম্যান তাকে ওরকমভাবে দেখাতে চায়নি। ব্রক লেসনারকে সবসময় একটা নেগেটিভ ক্যারেক্টার, একটা ভিলেন ক্যারেক্টার কিন্তু ভিন্স ম্যাকম্যান দিয়েছিল, আর তার জন্য ব্রক লেসনার কখনোই সেরকমভাবে খুশি থাকতো না। আর ইভেন আমরা প্রচুরবার দেখেছিলাম যে যেমন ব্রক লেসনারকে আন্ডারটেকার অ্যাপ্রিসিয়েট করা, ইভেন কার্ট অ্যাঙ্গেল অ্যাপ্রিসিয়েট করা, এরকম অনেক ছোটো ছোটো সিনে কিন্তু আমরা দেখেছিলাম যে ব্রক লেসনারকে দেখানো হতো যে হ্যাঁ উনি কিন্তু ডিজার্ভ করেন, কারণ ওনার হার্ড ওয়ার্কিংয়ের জন্য। ইভেন আমরা দেখেছিলাম যখন ব্রক লেসনার গোল্ডবার্গের সেই রসেলমেনিয়া সেই সময় ম্যাচ হয়েছিল, ব্রক লেসনার হেরে গেছিলো, তো ওই টাইমে যে হিটটা ছিল ভাই, ব্রক লেসনার প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে কিন্তু ফিরে যাচ্ছিল, আর ওই মুহূর্তে বোঝা যাচ্ছিলো ভাই ব্রক লেসনার কতটা ফ্যান্সরা কী মনে করছে তাকে নিয়ে, সেটা কিন্তু তার উপর ম্যাটার করতো। কিন্তু হ্যাঁ, ধীরে ধীরে বলা চলে ব্রক লেসনার যেন মনে হচ্ছিলো যে ভাই সমস্ত কিছু তো স্ক্রিপ্টের তো আমার দরকার, টাকা তো ডেফিনেটলি আমি জাস্ট পারফরমেন্স দিচ্ছি, চলে আসছি, এরকম তো আমার ঘন্টা যায় আসে, অডিয়েন্স কী মনে করছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, কারণ ব্রক লেসনার শুরু শুরুতে কিন্তু তার মাথায় এই ফ্যাক্টরটা কিন্তু থাকতো যে ভাই অডিয়েন্স কী মনে করছে। কিন্তু হ্যাঁ, ভিন্স ম্যাকম্যান বলা চলে ব্রক লেসনারকে এমনভাবে ভিলেন ক্যারেক্টারটাই বিল্ড করেছিল যে অবভিয়াসলি যেন মনে হয় যে ভাই আমরা যেরকমভাবে ধরো ব্রক লেসনারকে দেখেছি, হ্যাঁ চলো জন সিনাকে পিটিয়ে দিচ্ছে বা কোনো সুপারস্টারকে পিটিয়ে দিচ্ছে, কীরকম যেন মনে হতো যে ভাই ব্রক লেসনারকে হেটও করতো অডিয়েন্স, যে হ্যাঁ ভাই ব্রক লেসনার, আমি এইটা বলবো না যে হ্যাঁ পার্ট টাইম শিডিউলের জন্য, কিন্তু ব্রক লেসনারকে হেট করতো যে ভাই তুমি এরকম কেন ক্যারেক্টার, যে হ্যাঁ ভাই কিছু কথা বলছে না, কিছু না, যা উদম পেরাচ্ছে, মানে একটা যেন আলাদাই লেভেলের অ্যাটিটিউড যেন ব্রক লেসনার দেখাচ্ছে। কিন্তু ডেফিনেটলি ব্রক লেসনার যেন মনে হতো যে ভাই ধুর মাল লিখুচি করেছে, এরকম কেন রিয়াকশান আসছে এরকম। কিন্তু তোমরা ভাবো যে সামার স্ল্যামে যখন ব্রক লেসনার রিটার্ন করলো, আমরা যেরকমভাবে লুকে দেখলাম, হ্যাঁ ওনার তো মানে দাড়ি পনিটেল অনেক কিছু ছিল, কিন্তু ওই মুহূর্তে ভাবো রোমান রেইন্স যে অবভিয়াসলি ওই টাইমে হেড অফ দ্য টেবল, দ্য ট্রাইবাল চিফ ক্যারেক্টার, একটা হিল ক্যারেক্টার বিল্ড হয়েছে, তার সামনে যখন ব্রক লেসনার দাঁড়িয়েছিল, ব্রক লেসনার যে সাপোর্টটা পেয়েছিল, আমার মনে হয় যে ব্রক লেসনারকে অনেক বেশি না চেঞ্জ করে দিয়েছিল ওই সময়, যে হ্যাঁ ভাই আমি রিটার্ন করেছি, একটা পারফেক্ট রিটার্নই শুধু নয়, ব্রক লেসনারকে যে অডিয়েন্সের সাপোর্টটা, আর আমার মনে হয় যে ব্রক লেসনারকে অনেকটাই না চেঞ্জ করেছে ফ্যান্সদের এই রিয়াকশন। আমরা তারপরে দেখেছিলাম যে ব্রক লেসনার যেরকমভাবে অ্যাক্ট করেছিল, লাইক ব্রক লেসনার এন্ট্রেন্স নিচ্ছে ওরকম লুকে, তার থেকে শুরু করে ব্রক লেসনার নিজেও মাইকে অনেক সময় অ্যাপ্রিসিয়েট করেছিল ফ্যান্সদেরকে। ইভেন আমরা দেখেছিলাম ব্রক লেসনার বাচ্চাদের সাথেও কানেক্ট হয়েছিল, যারা রিং সাইডে বসে আছে, ইভেন যখন উনি WWE চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করেছেন, উনি দৌড়ে যাচ্ছে ফ্যান্সদের কাছে, তো একটা যেন আলাদাই ভাই, প্রচুর ফ্যান্সদের যেন মনে হচ্ছে ভাই এই ব্রক লেসনারকে তো আমরা সেই সময় দেখিনি, কিন্তু কী করে দেখবে, কারণ
তাকে তো তৈরি করেছিল ভিন্স ম্যাকম্যান অ্যাজ এ প্রপার ভিলেন ক্যারেক্টারে। তো দেখো সত্যি বলতে গেলে আমরা যেরকম ব্রক লেসনারকে, আমার যেন মনে হয় যে ব্রক লেসনার না মানে দুটো পোর্শন, একটা হচ্ছে সামার স্ল্যামের আগে মানে এন্টার ক্যারিয়ারে যা করেছে, আর সামার স্ল্যামের পরে ব্রক লেসনার যে রিটার্নটার পরে যা করেছে, পুরো দুটো সেপারেট ক্যারেক্টার, দুটো সেপারেট মানে কি বলবো মানে ইগো অ্যাটিটিউড নিয়ে কিন্তু ব্রক লেসনার। হ্যাঁ এটা বলবো না যখন ব্রক লেসনার তারপরেও কিন্তু নেগেটিভ ক্যারেক্টার ছিল, ইভেন আমরা কোডি রোডসের এগেনস্টও দেখেছি, বাট স্টিল কিন্তু ব্রক লেসনার বলা চলে নিজের ক্যারেক্টারটাকে নিজের মতোভাবে প্লে করেছিল যে হ্যাঁ চলো আমি তার মাঝখানেও কিন্তু আমি একটুখানি কানেক্ট হচ্ছি ফ্যান্সদের সাথে। আমরা কিন্তু ব্রক লেসনারকে দেখেও ছিলাম যে হ্যাঁ উনি অডিয়েন্সের মাঝখান দিয়ে মানে মাঝখান দিয়ে যাচ্ছে না কিন্তু অবভিয়াসলি তার চারপাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তো তখন যেন একটা আলাদাই ব্রক লেসনারের ফেস এক্সপ্রেশন ছিল, কখনোই উনি রেগে যাননি, উনি যেন এনজয় করছিলেন সেই মোমেন্টটাকে যে হ্যাঁ আমি কোডিকে পেটাচ্ছি, তার সাথে সাথে ফ্যান্সরা ওনাকে যদি কিছু মানে বলছে তো উনিও সেটার উপর রিয়্যাক্ট করছে। তাই জন্য আমার যেন মনে হয় দেখো ব্রক লেসনার না অ্যাকচুয়ালি ক্যারেক্টারটাকে এরপরে যেন বুঝেছিলেন যে হ্যাঁ চলো আমি এঙ্গেজ হচ্ছি ফ্যান্সদের সাথে, যেটা ভিন্স ম্যাকম্যানের টাইমে ভিন্স ম্যাকম্যান হয়তো তাকে করতে বাধা দিয়েছিল যে না তুমি তোমার ক্যারেক্টারকে ব্রেক করবে না, তোমাকে নিজের ক্যারেক্টারে থাকতে হবে, অ্যাজ এ ইগো অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে। তো আমরা যেরকমভাবে দেখো ব্রক লেসনারকে দেখেছি অ্যাজ এ অ্যাজ হিলে মানে অ্যাজ হিল যেটা বলবো যে হ্যাঁ ডমিনেটিং, তার কোনো দাড়ি কিছু নেই মানে ওরকম পুরো ক্লিন ফেস যেরকম দেখেছিলাম, আরেকটা আমরা দেখেছিলাম যেরকম ব্রক লেসনার সমাজ টাইমের পরে রিটার্ন করেছিল, তো সেরকম একটা অ্যাঙ্গেল। তো প্রচুর ফ্যান্সরা এই সময় কথা বলে দেখো এটা আমরা ওই সময় কথা বলেছিলাম ভাই ব্রক লেসনার সেই সময় যে ডমিনেশনটা দেখিয়েছিল সেটা যেন এখানে ফিল আসছে, এবার দেখো এর মেজর ফ্যাক্টর হচ্ছে ব্রক লেসনার এই সময় যে ডমিনেশন যে ক্যারেক্টারটা দেখিয়েছিল সেটা উনি নিজের মতো করে এনজয় করে করছিলেন, কিন্তু সেই সময় ওনার মুখে যেন একটা ফ্রাস্ট্রেশন থাকতো যেটা আমরা এই মুহূর্তে যেন পেতাম না। হ্যাঁ উনি রেগে তো থাকতেন কিন্তু তাও যেন মনে হতো যে হ্যাঁ উনি হেসে হেসেই যেন মানে পুরো মানে উনি যেন এনজয় করছেন ক্যারেক্টারটা। তাই জন্য অনেকে না মানে এটা কথা বলে যদি ব্রক লেসনার রিটার্ন করে তাহলে কি পুরোনো লুকেও না আসা উচিত, যে হ্যাঁ আমরা দেখবো যে আবার সেই ক্লিন ফেসে উনি আসবেন অবভিয়াসলি, আর আমরা দেখবো যে ওরকমই ডমিনেট করছে অ্যাজ এ প্রপার হিল দেখতে পাবো, নাকি আমরা ব্রক লেসনার যখন রিটার্ন হবে আমরা ফেস ক্যারেক্টার দেখতে পাবো। এবার দেখো আমার যেন মনে হয় যে এই মুহূর্তে না হ্যাঁ ব্রক লেসনার যদি আমরা ধরে নিয়েছি এটাই লাস্ট রান, তাহলে যদি রিটার্ন করে তাহলে ব্রক লেসনারকে না তার নিজের মতো করে না ক্যারেক্টার বিল্ড করা দরকার, যে হ্যাঁ উনি কীরকমভাবে এনজয় করছেন, কারণ আমরা ব্রক লেসনার অ্যারাউন্ডে যেরকমভাবে শুনি যে হ্যাঁ ব্রক লেসনার এত কিছু করার পরেও যেন ওনার যেন মনে হয় যে হ্যাঁ আমি ওই আন্ডার রেটেড পজিশানে রয়েছে, আমি যেগুলো চাই আমি যেন সেগুলো পাইনি, আমি ওইভাবে কানেক্ট হতে পারিনি ফ্যান্সদের সাথে, আমি ওরকমভাবে সাপোর্টটা পাইনি। তাই জন্য আমার মনে হয় যে ব্রক লেসনার যদি রিটার্ন করে না তার অ্যাজ এ ফেস ক্যারেক্টারে থাকা উচিত, আর ব্রক লেসনারকে দিয়ে না নিউ নিউ থিং ট্রাই করা উচিত। হ্যাঁ তোমরা অনেকে বলবে মারাত্মক ট্যাগ টিম যেরকম দেখেছে ভাই ব্রক লেসনার কোডি রোডস, আচ্ছা অনেক ফ্যান্সরা এটা মনে করে যদি এই ইনসিডেন্টটা না থাকতো মানে এই কেসটা যদি না উঠতো তাহলে ব্রক লেসনার হয়তো রয়্যাল রাম্বলে রিটার্ন করতো, ইভেন আমরা যেরকমভাবে কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচে এত কিছু দেখেছিলাম জন সিনার আসা আন্ডারটেকারের আসা, তাহলে কি ব্রক লেসনারও আসতো? দেখো ডেফিনেটলি ব্রক লেসনার কোডি রোডসের যে হিস্ট্রি রয়েছে মানে যাই হোক ওই মোমেন্টটা, তো সেক্ষেত্রে ব্রক লেসনার কোডি রোডসের সাইডে থাকা এটাও কিন্তু একটা হচ্ছে স্পেশাল হতো, আর ব্রক লেসনারকে আমার যেন মনে হয় যে ওরকম ওই অ্যাটিটিউড ইগোওয়ালা ব্রককে না দেখিয়ে একটুখানি রিল্যাক্সে দেখানোটা কিন্তু খুব দরকার, কারণ ব্রক লেসনার নিজে কিরকমভাবে অ্যাজ এ এনজয় করছে সেটাও কিন্তু আমার মনে হয় যে মেজর ফ্যাক্টর যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই কীভাবে ইউজ করবে। তাই জন্য দেখো আমার মনে হয় যদি ব্রক লেসনার রিটার্ন করে না তার ক্যারেক্টার তোমরা হিল রাখো বা ফেস রাখো হোয়াট এভার, কিন্তু ব্রক লেসনারকে নিজের মতো ক্যারেক্টারটা প্লে করতে দাও, আর আমার মনে হয় যে ট্রিপল এইচ এটা সবসময় অ্যাকসেপ্ট করবে, কারণ ট্রিপল এইচ নিজের এরাতে সবসময় চাইবে যে সুপারস্টার যেন ফ্লেক্সিবল থাকে। তাই জন্য আমার মনে হয় দেখো ব্রক লেসনারের হিল হোক বা ফেস হোক হোয়াট এভার, কারণ আমরা ব্রক লেসনারকে যেরকম দেখে এসেছি যে হাংরি ক্যারেক্টার যে বিস্ট মোড, তো সেটা যেন অ্যাক্টিভেট থাকুক এটাই। কিন্তু হ্যাঁ ব্রক লেসনার ফেস ক্যারেক্টার থাকলে কিন্তু অনেক ইন্টারেস্টিং থাকে যে হ্যাঁ তার সামনে যে নেগেটিভ ক্যারেক্টারটা আসবে তো তার সাথে কীরকমভাবে কানেক্ট হবে, প্লাস ব্রক লেসনার দেখো হতে পারে ভাই ব্রক লেসনার ফেস ক্যারেক্টার রোমান রেন্সের সামনে ছিল কিন্তু কিছু কিছু এমন মোমেন্ট ছিল যখন রোমান রেন্সেরও মুখে পুরো হুকবা রেখে দিয়েছিল, তো সেক্ষেত্রে আমার যে হ্যাঁ ব্রক লেসনার একটা ক্রেজি ফেস ক্যারেক্টারও কিন্তু মারাত্মক কাজ করতে পারে। তো তোমাদের কি মনে হয় ভাই ব্রক লেসনার যদি রিটার্ন করে তাহলে হিলে আসবে নাকি ফেসে আসবে? দেখো আমি তো চাইবো যে তোমরা যাই আনো কিন্তু ব্রক লেসনার যেন এনজয় করে ক্যারেক্টারটা, আর কিছু বলবো না, কিন্তু ডেফিনেটলি গাইস আরও নেক্সট লেভেল ডিসকাশন হবে এরপরে, আজকে তো আছি ভাই সারাদিন আছি, তো অনেক কিছু হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।